অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের উপকূল ছেয়ে আছে শত শত মৃত তিমিতে। পুরো উপকূলই যেন তিমিদের জন্য মৃত্যুর ফাঁদ। অন্তত 35 তিমিকে উদ্ধার করে গভীর সমুদ্রে ছেড়ে দিয়ে আসা সম্ভব হলেও এদিকে নতুন করে উপকূলের কয়েকটি পয়েন্টে আটকা পড়া অবস্থায় আরও তিমির সন্ধান পান উদ্ধারকর্মীরা, যা ভাবিয়ে তুলছে পরিবেশবিদদের। তবে বেশিরভাগ জায়গাতেই পাওয়া যাচ্ছে আটকে পড়া মৃত তিমিদের। অস্ট্রেলিয়ার তিমি গবেষকদের মতে, এর আগে তাসমানিয়া উপকূলে তিমি আটকা পড়া ঘটনা ঘটলেও একই সঙ্গে এত বিপুল সংখ্যক তিমি আটকা পড়া ঘটনা দেশটির ইতিহাসে এটি প্রথম। দেশটির সরকার জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত উপকূলে জীবিত তিমি থাকবে ততক্ষণ উদ্ধার অভিযান চলতেই থাকবে। সৈকতে এসে তিমিদের আটকে যাওয়ার ঘটনা অস্ট্রেলিয়ায় নতুন নয়। তবে এত বেশি সংখ্যায় তিমির দল কিভাবে সৈকতে এসে আটকা গেছে তা জানা যায়নি এখন, চলছে এখনো অভিযান।